পিতা জানায় হাজার সালাম আজি এই শুভ দিনে দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ রক্তের দামে কিনে। পিতা চেয়েছিল পরমাণু যুগ শুরু হোক রূপপুরে, পিতা চেয়েছিল পরমাণু যুগ শুরু হোক রূপপুরে, পিতার চাওয়া হচ্ছে পূরণ কন্যার হাত ধরে। আজ বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের দিন এবং আনন্দের দিন। আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টায় পারমাণবিক জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ সফল পরিণতি লাভ করছে। আমি মনে করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন, যদিও দুর্ভাগ্যের বিষয় যে সেটা সম্পন্ন করে যেতে পারেন নাই। তবে আমি আজকে আনন্দিত যে আমাদের বন্ধু প্রতিম দেশ রাশিয়ার সহযোগিতায় আমরা সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। এই জন্য আমি রাশিয়ান ফেডারেশন, আইএইএ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলকে রাশিয়ান ফেডারেশন যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন। যেহেতু বন্ধু প্রতিম ভারতেও একই রকম একটি প্রকল্প হচ্ছে, সেই জন্য আমাদের কিছু জনবলকে প্রশিক্ষণের জন্য আমরা ভারতেও প্রেরণ করেছি। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি এবং একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। আর এই বিদ্যুৎটা হচ্ছে অত্যন্ত পরিবেশ বান্ধব, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি। যে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি, বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি।